গুড মর্নিং ফ্রেন্ড, চলে এসেছি শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে প্রায় 3 মাস থাকার পর বাড়িতে ফার্স্ট মর্নিং এটা আমার। আর সো সেক্ষেত্রে এটা আমার ফার্স্ট ব্লগ তোমাদের সঙ্গে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে আমাকে কে কে দেখতে এসেছে তোমরা ব্লগে দেখতে দেখলে বুঝতে পারবে। ব্লগটা সঙ্গে থাকো। আর আজকে আমি অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার বর কিন্তু 1 সপ্তাহের ছুটি নিয়ে এসেছে আমার ডেলিভারির জন্য। আর হচ্ছে সকাল সকাল আজকে উঠে পড়েছি, এখন বাজে সকাল 6:30। আর দেখো কতটা রৌদ্র উঠে গেছে, মার সমস্ত বাসি কাজ বাজ হয়ে গেছে, তারপরেও দেখো আমার বর বুবু উঠে দেখো কি করছে। যে যতই পরিষ্কার করুক, ও নিজের হাতে একবার পরিষ্কার না করলে ও শান্তিই হয় না। স্নান সেরে আমি একদম তৈরি হয়ে নিয়েছি। খাবে মাংস খাবে মাত্র একটু দেখা দেখাই ওকে। তো আজকে আমার শাশুড়ি মা রান্না করছে স্পেশালি আমার জন্য মাটন দিয়ে। আমি ওই বাড়িতে থাকতেই বলেছিলাম যে বাড়ি গিয়ে মার হাতের মাটনটা খাবো, তো সেই জন্য বানাচ্ছে। আর আজকে আমাদের বাড়িতে এসেছে হচ্ছে আমার হলো কাকা শ্বশুরের মেয়ে, আমার 4টা ননদ এসেছে, আর হলো একটা মানে বড় ননদটা মৌনাম, ওই বুনুর পুচকুটা মানে ছেলে আমার আমাদের ভাগনা এসেছে। তো তাদের জন্যই আমি দেখো ওদেরকে এখন জুস দেব। আমি এখানে আসার খবর শুনেই বুনুরা এসেছে। এখন ধারা হচ্ছে সবার জন্য জুস, আর আমার হচ্ছে মাই ডিয়ার 4টা ননদ এসেছে, খাওয়া দাওয়া হবে, রান্না করছে হচ্ছে মা। না না এখন ঠিক আছে, ভিডিও করে নি গাইস। দেখো আমার ননদ এখন বানাচ্ছে ডিম, তো ফ্রেন্ড এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলবে। আমি সমস্ত রেডি করছি, আর কী হয়েছে আজকে রান্না সেটা বলি। এখানে হচ্ছে মোয়া মাছ ভাজা, মোয়া মাছের চচ্চড়ি, লাউ দিয়ে মাছ আর পাঠার মাংস, আর হচ্ছে একটু কচু শাক, আর সেটা সকালের, তারপর হচ্ছে মিষ্টি দই, ব্যাস এগুলো আজকের মেনু। তো যেই বুনুটাকে ডিম ভাজতে দেখলে সেটা কিন্তু হচ্ছে আমার ননদ, ও হচ্ছে পুনেতে এখন নার্সিং করছে, ও কিন্তু ভীষণ এক্সপার্ট, সব পাশ দিক থেকে এক্সপার্ট, এসে একবার আমাকে কিছুই করতে দিচ্ছে না। আর ওর দাদাও খুব কিন্তু হেল্পফুল, না আমার বর, ও সবাইকে খেতে দিচ্ছে, ও আর বোন, এই বোন এরা দুজন মিলেই সবটা করেছে, আমাকে কিন্তু কিছুই করতে হয়নি। সো ফ্রেন্ড বুনুটা চলে যাওয়ার পর আমি বিকেলের দিকে একটুখানি রিলস বানাতে বসে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আমার কিন্তু এই সপ্তাহের মধ্যেই আমার পুজো সোনাকে নিয়ে আসবো, সেই সমস্ত ব্লগ তোমরা আস্তে ধীরে পেয়ে যাবে সমস্তটাই। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে পারো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সঙ্গে, টাটা।